লোকসভা নির্বাচনক লৈ মাজুলী যেন বর্তমান সময়ত শাসক বিরোধীর ভাবে কেন্দ্রবিন্দু হয়ে পড়ছে, সকলের যেন দৃষ্টি নিবদ্ধ আছে মাজুলীর আর বর্তমান সময়ত আজি বিহুর দিনাখনি, বিহুর দিনা প্রচারের ভাবে ইয়াত উপস্থিত হয়েছে সেই রাইজর দলের সভাপতি তথা বিধায়ক অখিল গগৈ ডাঙর কথা পাতিম। আজি বিভিন্ন কার্যসূচী আছে, বিভিন্ন কার্যসূচী লৈ মাজুলীত উপস্থিত হয়েছে তথা আজি বিহুর শুভেচ্ছা জানাইছো। মানে প্রথমতে মাজুলীবাসী আর সমগ্র অসমবাসী রাইজলে বিহুর শুভেচ্ছা জানাইছো। মাজুলী আহি উপস্থিত হয়েছো গৌরব গগৈ কারণে। বিহু আমার খোয়া হওয়া নাই, কালির দিন তো আমি কালি গরু বিহুর দিনা মাক সেবা করলো, নামঘর সেবা করলো, পাঁচখনমান বিহুর লগত নাছিলো আর তারপর কালি কেবাখনো সিরিজ অফ মিটিং করলো আর প্রসেশনও করলো, সিরিজ অফ মিটিং করলো সেটু কালি শিবসাগর সমষ্টিত করলো। আজি আমার আসল যে গরু বিহু কি কয় মানুষের বিহু, মানুষের বিহুত আজি আমি উপস্থিত হয়েছো সেই মাজুলীত, মাজুলীত গৌরব গগৈর অসমৰ সুসন্তান গৌরব গগৈর কারণে প্রচার করবর কারণে আহি উপস্থিত হয়েছো সেই। গৌরব গগৈ অসমীয়া জাতির গৌরব আপনাদের সকলে জানে। গৌরব গগৈয়ে ভারতের সংসদত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে, ভারতের সংসদত ভারতীয় অর্থনীতির উপর বিতর্ক করার, চীনের লগত ভারতের সম্পর্ক গ্লোবেল ওয়ার্মিংয়ের পর, আমার 37 নং রাষ্ট্রীয় ঘাইপথ কেতিয়া ফোর লেন কিয় ইমান দেরি হওয়া নাই তালকে প্রত্যেকটা প্রশ্ন বিরদর্পে উত্থাপন করবা সাংসদ যদি এই মুহূর্তত আছে তেওঁৰ নাম গৌরব গগৈ। তার বিপরীতে তপন গগৈ এজন নিমাতি কইনা। তপন গগৈ হিন্দিও নাজানে, ইংরাজিও নাজানে, তার ফলস্বরূপে তেওঁ সংসদত মনে মনে বহি থাকে। যে সময় যাওয়া পাঁচটা বছরত গৌরব গগৈ 245টা প্রশ্ন উত্থাপন করেছে, সেই সময় তপন গগৈ মাত্র 9টা প্রশ্ন উত্থাপন করেছে, তাকো লোকে লিখি দিয়া প্রশ্ন। গতি এজন অযোগ্য সাংসদক আমি জিকাই থাকা কেতিয়াও সম্ভবপর নয়, সেইকারণে গৌরব গগৈ নিচিনা এজন সাংসদ যে সাংসদে ভারতের লোকসভাত মানে দপদপায় আছে সরব ভূমিকা পালন করবলে সক্ষম হয়েছে আর সমগ্র ভারতবাসীর দৃষ্টি আকর্ষণ করবলে সক্ষম হয়েছে, সেই গৌরব গগৈক যোরহাটের এতিয়া ভারতের মানুষে জিকাবনে নাই এটু চাই আছে। যোরহাটের মানুষে আমি জিকাই পঠিয়াম নে নপঠিয়াম ভারতের সকল মানুষে চাই আছে, আর যদি কেনেবাকে জিকাই পঠিয়াব নোৱাৰো তেতিয়াহলে এটো প্রমাণিত হব যে আমি অসমীয়া জাতি বিপথে পরিচালিত হয়েছো, আমি ভুল পথে গৈছো। গতি এই মুহূর্তে মই ভাবো যে গৌরব গগৈ সকলে ভোটদান করব লাগে, মই মাজুলীবাসীক যথেষ্ট আমি সন্মান করো, ভাল পাও। গতি মাজুলীবাসীর ওসরে আমি আহিছো, মাজুলীবাসীক আমি আহ্বান জানাবলে আহিছো যে যাতে নিমাতি কইনা যাক অসমীয়াত ভাংকুটা মারি বলে কয়, ভাংকুটা মানে কাম নোহা অকমন্য সাংসদ যে এটাও বক্তৃতা ডিবেট শ্বত অংশগ্রহণ করবেন তপন গগৈ, যে এটাও বক্তৃতাত অংশগ্রহণ করবেন কেবল আর কেবল নিজের দলক তেল মারিব পারে কিন্তু রাইজর কারণে একো কাম করবেন তেনেকুৱা তপন গগৈক নহয় গৌরব গগৈ, যে সমগ্র ভারত কপাই থাকিব পারে সেই গৌরব গগৈক ভোটদান করবর কারণে কবর কারণে মাজুলীবাসীর ওসর আহি আজি বিহুর দিন উপস্থিত হয়েছে। মানে ফেরিত যাত্রীসকলের সকলোরে কথা পাতি আর যোরহাটের যখন যাত্রী আছে মাজুলীলে যখন মাজুলীর যখন যাত্রী আছে সকল ক্ষেত্রতে আমি দেখি যে সকল যাত্রী গৌরব গগৈক জিকাব এনেকা বলে কই আছে, গৌরব গগৈ ভোট নিদি আমি কাক দিম এনেকে কইছে। কিছু মানে কইছে যে আমি মুখেরে কব পৰা নাই কারণ আমার সরকারি কোনোবাই চাকরি করে কোনোবাই সরকারি স্কিম পায় গতিকে দিগদার করব পারে, গতি আমি মুখেরে কব পৰা নাই কিন্তু গৌরব গগৈ আমি জিকামেই বলে যাত্রী সকলে মাজুলীর ফেরিত যিমান যাত্রীর লগত কথা পাতিছো 100% আমার যোরহাট লোকসভা যিমান বিলাক যাত্রী লগ পাইছো 100% গৌরব গগৈ জিকাম বলে কইছে। আর গৌরব গগৈ নিজিকা জিকাব কাম, তপন গগৈ কিবা কাম আছে নাকি কক, সাংসদ হিসাবে দিল্লিত এটাও বক্তব্য এটাও কথা কব নোৱাৰা নিবুকা সামন, হ্যাঁ যে এটাও বক্তব্য দিল্লিত কব নোৱাৰে তেওঁক জিকাই লাভ আছে কি, গতিকে গৌরব গগৈকে আমি জিকাব লাগিব। আর বহুতে কই থাকে যে নহয় সরকারি সাংসদে সংসদত বেশি কথা কোৱাৰ দরকার নাই কিন্তু তেওঁলোকে উন্নয়নমূলক কাম করে, মই সুধিব খুজিছো যে মাজুলীর কারণে তপন গগৈ কিবা কেন্দ্রীয় কিবা ইনস্টিটিউশন কেন্দ্রীয় কিবা অনুষ্ঠান, হ্যাঁ যেনেকে IIM যেনেকে IIT যেনেকে এইমস এনেকুৱা কিবা অনুষ্ঠান আনিবলৈ সক্ষম হৈছে নেকি মাজুলীৰ কাৰণে, তপন গগৈ তপন গগৈ আনিবলৈ সক্ষম হৈছে নেকি, আমাৰ যোৰহাট গোটেই লোকসভা সমষ্টিৰ কাৰণে এটাও প্ৰজেক্ট আনিব পৰা নাই, আনকি আজিৰ দিনটোলৈকে সৈনিক স্কুল এখন আনিব পৰা নাই, আজিৰ দিনটোলৈকে চেণ্ট্ৰেল স্কুল এখন আনিব পৰা নাই। গতিকে এনেকুৱা পৰিস্থিতিত মই ভাবোঁ যে গৌরব গগৈক আমি সকলোৱে জয়ী কৰাব লাগিব, গৌরব গগৈ অসমীয়া জাতিৰ গৌরব, গৌরব গগৈ অসমীয়া জাতিৰ এতিয়া মানে মইতো ভাবোঁ যে যদি কোনোবা মানুহে গৌরব গগৈক ভোট নিদিয়ে তেওঁ গোটেই জীৱন পস্তাই থাকিব লাগিব, গোটেই
জীবন তেও অনুতাপ করিব লাগিব যে হাই হাই আমি কিয় গৌরব গগৈ ভোট নিদিল ইমান ডাঙৰ সাংসদজনক ইমান গুরুত্বপূর্ণ সাংসদজনক লোকসভা নির্বাচনক লৈ মাজুলী অভিকেন্দ্র হৈ পৰিছে নেকি যেতো মাজুলীলে বিভিন্ন সময়ত প্রচার কৰিবলৈ নেতা মাজুলী মানে আপোনালোকে সকলোৱে জানে যে বিজেপিয়ে মাজুলীক মানে তেওঁলোকে এটা মানে প্রতীক রূপে দেখুৱায় তেওঁলোকে মাজুলীক মাজুলীর মানুষের সেন্টিমেন্টক মানে আদায় করে গোটেই মাজুলী ভোট লম বলে ভাবে এটা হিমন্ত বিশ্ব শর্মায় কৈ আছে যে মাজুলীর তেওঁলোকে 60,000 লিড পাব মই আজিহে মাজুলীলৈ গৈ রাইজর লগত গম পাম যে আসলতে 60,000 লিড মাজুলী মানুষে তপন গগৈক দিয়ে নে গৌরব গগৈক দিয়ে এই আমি মাজুলীলৈ গৈহে গম পাম এতিয়া মই আজি রাইজর লগত কথা পাতিহে সেকারণে মই এটা কথা কনফার্ম আপনাদের দেখিছে যদি 60,000 মাজুলীয়ে লিডেই দিলেহেতেন তেতিয়াহলে হিমন্ত বিশ্ব শর্মাটো ইমান অস্থির হয়ে না থাকিলেহেতেন ন হিমন্ত বিশ্ব শর্মায় ইমান ভয় খাইছে কিয় যেতিয়াই গৌরব গগৈ ক্যান্ডিডেট দি দিলে লগে টোপনি নোহা হয়েছে কিয় কিয় তেও যোরহাটত অনবরতে থাকিলিয়া হয়েছে কিয় তেও যোরহাটত বাগানের সর্দার চকিদার সকলকে গামোচা পিন্ধায় ভাত খুয়ায় টকা বিলায় তেও কিয় এনেকা পরিস্থিতির সৃষ্টি করবলগা হয়েছে কিয় ইমান টোপনি নোহা অবস্থার সৃষ্টি হয়েছে কিয় তেও পিজু হাজরিকার জড়িয়ে গোটেই নামঘরবিলাক পয়সা দিবর কারণে মানে নামঘরবিলাকে ঘরে ঘরে গৈ নামঘরে গৈ পয়সা বিলাবলগিয়া পরিস্থিতির হয়েছে কিয় যদি ইমানেই ভোট তপন গগৈক দিয়ে ইমানেই ভোট যদি রাইজে বিজেপিক দিয়ে তাহলে আজির দিন আপনার হিমন্ত বিশ্ব শর্মার টোপনি নাইকিয়া হয়েছে কিয় মই ভাবো যে অসমৰ মানুহে কেতিয়াও এজন নিবুকা চামন কাম নাইকিয়া সাংসদক তপন গগৈ কেতিয়াও ভোট নিদিয়ে ভোট দিব গৌরব গগৈ আমার জাতির গৌরব গগৈ অসমীয় জাতির গৌরব গগৈ সকলোরে গৌরব গগৈ সকলে নিশ্চয় ভোটদান করব মই আশা করো মাজুলীবাসী রাইজে বেশিকৈ ভোটদান করব গৌরব গগৈ।